আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেকদিন যাবত ভিডিও বানাইনি, একটু ব্যস্তর মধ্যে ছিলাম যার কারণে ভিডিও বানাতে পারিনি। তো আপনারা দেখে থাকবেন, আর কিছুদিন ধরে আপনারা ফেসবুকে ট্রেন্ড করছে একটা নিউজ, আপনারা অবশ্যই আপনারা দেখে থাকবেন, যে তামিলনাড়ুতে। তো গাইজ একটা খবর আপনাদেরকে আমি বলি, তো আপনারা 7 মাস যাবৎ আমি এই তামিলনাড়ুতে আছি। দেখুন, আমি তামিলনাড়ুতে এখানে তামিলনাড়ুতে আছি প্রায় 7 মাস হয়ে গেল। তো আপনারা একটা নিউজ এখন যেটা ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, বিশাল ট্রেন্ড করছে, মানে যে ওয়েস্ট বেঙ্গল বলুন, বিহারের লোকদের বলুন, আসামের লোকদেরকে বলুন, যারা এখানে কর্মসূত্রে এসছে, এখানে কর্মজীবী যারা কর্ম করছে বা কাজকর্ম করছে, তো তাদেরকে মারধর করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, এমনকি মার্ডার অবধি করে দিচ্ছে, ওপেন রাস্তায় ফেলে মার্ডার অবধি করে দিচ্ছে। গাইজ আপনারা অবশ্যই দেখে থাকবেন এইগুলো। তো আমি একটা কথাই বলতে চাইবো গাইজ, যেহেতু আমরা এগুলো দেখছি, তো অনেকেই বলছে এটা ফেক, এটা ফেক, এটা ফেক, কিন্তু একটা কথা জানবে, কিছু জিনিস না হলে কিছু জিনিস ঘটে না, নিশ্চয়ই এই জিনিসটা ঘটছে। পন্ডিচারিটা তো মানে তামিলনাড়ুটা ছোট না, পন্ডিচারিটা বলবো না, পন্ডিচারিটা তামিলনাড়ুর মধ্যেই পড়ছে, তো তামিলনাড়ুটা তো আর ছোট না, এর মধ্যে অনেক স্টেট আছে, ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে অনেক স্টেট আছে, এবারে অন্য অন্য রাজ্যে হচ্ছে, ঠিক আছে। আমার এখানে হচ্ছে না বলে আমি বলবো না যে এটা হচ্ছে না, যেহেতু তামিল আমরা নানা রকম ভিডিও দেখছি, ঠিক আছে। তো আমি এই আমি আমি আছি তামিলনাড়ুর পন্ডিচারিতে, 7 মাস যাবৎ আমি এখানে আছি, ঠিক আছে, 7 মাস যাবৎ আমি এখানে আছি। এখানে আমি আমার বাবার চিকিৎসা করাচ্ছি, আপনারা অবশ্যই জানেন জিম্মার হসপিটালে আমি আমার বাবার চিকিৎসা করাচ্ছি। তো এখানে সত্যি কথা বলতে কোনো কিছু বুঝতে পারিনি, এখানে কোনো রকম প্রবলেম হয়নি, কোনো রকম আমি নিজের চোখে দেখিনি, আর কোনো রকম কোনো কোনো সূত্রে এখানে কোনো কিছু বুঝতে পারিনি। এবং এখানেও অনেক বাঙালি আছে, বাকি বিহারি আছে, মানে কাজকর্ম করছে, বাকি কাজকর্ম করে, এখানে অনেক বাঙালি বলুন, বিহারি বলুন, কাজকর্ম করে। তো তারা মুর্শিদাবাদ মানে যারা ওই বাড়ি ফাড়ি বানায় আর কি, রাজমিস্ত্রির কাজ করে, আরও নানা রকম কাজ করে। তো অনেক বাঙালি এখানে জিম্মার হসপিটালে আপনারা জানেন যে রোগী দেখাতে আসছে, অনেক বাঙালি আছে এখানে, ঠিক আছে। তো এখানে কোনো রকম প্রবলেম আমি নিজের চোখে দেখিও নি, আর কোনো রকম প্রবলেম হয়েও নি, ঠিক আছে। তো আমরা কদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি যে নানা রকম ভিডিও মার্ডার করে দিচ্ছে, ওপেন ফেলে মার্ডার করে দিচ্ছে, ঠিক আছে, মারধর করছে। এবং চেন্নাই সেন্ট্রাল স্টেশনে সবাই বাড়ি চলে যাচ্ছে, মানে পুলিশও মারধর এ করছে, মানে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমরা নানা রকম ভিডিও দেখছি। তো গাইজ আমি একটা কথা বলতে চাই, যে যারা বলছে এই নিউজটা ফেক, ঠিক আছে, তো নিউজটা পুরোপুরি ফেক নয়। আমি যতটা বলতে চাই যে তামিলনাড়ুতে আমি যেমন পন্ডিচারিতে আছি, পন্ডিচারিতে কিছু হয়নি বলে যা মনে করবো না যে না এই জিনিসটা আমি নিজের চোখে দেখিনি বলে যে না জানবো না যে জিনিসটা হয়নি, ঠিক আছে, হয়তো অন্য রাজ্যে হচ্ছে, আমি নিজের চোখে দেখিনি বলে আমি তো ভিডিও, যদি না হতো একটা কথা আপনারা জানবেন যে যদি না হতো তো ভিডিওগুলো তার এমনি হচ্ছে না, অরিজিনাল রাস্তায় কুপাচ্ছে, মেরে মার্ডার করছে, রক্ত বয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো তো আর এডিটিং নয়, অরিজিনাল ভিডিও, আর কিছু ভিডিও ফুটেজ আমার কাছেও এসছে গাইজ, তো আমি ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিও ফুটেজগুলো দেখে আপনারা নিজেরাই বলুন যে জিনিসটা সত্যি কি ভুল, আমার এখানে হয়নি, আমি ভিডিওটা এসছে, ভিডিও ফুটেজগুলো আমার কাছে আসছে, ঠিক আছে, সেই ভিডিও ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি, আপনারা দেখুন ভিডিও ফুটেজগুলো। তবে আমি এটাই বলতে চাই যে হ্যাঁ জিনিসটা হয়েছে, কোথাও আমার এখানে হয়নি বলে, আমিও তামিলনাড়ুতেই আছি, আমি আছি পন্ডিচারিতে, তো আমার এখানে পন্ডিচারিতে এখানে হয়নি বলে অন্য স্টেটে হয়নি, এটা ভুল, তো হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে, ওটা তার কারণে ভিডিওগুলো আসছে, ভিডিও আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসছে গাইজ। তো গাইজ ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিও ফুটেজগুলো দেখুন, দেখে আপনারা নিজেরাই আতঙ্কিত হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আপনারা যে ভিডিও ফুটেজটা দেখছেন, এটি তামিলনাড়ু চেন্নাই সেন্ট্রালের পাশাপাশি, এটা মানে একজনকে চাকু মেরেছে। তো এই যে বান্দা একজন আসছিলো, সে পয়সা এটিএম থেকে পয়সা বের করতে আসছিলো, তো কিন্তু এখানে দেখে যে পুলিশওয়ালারা চেকিং করছে, একজনকে এখানে চাকু মেরেছে,
তো এই যে তামিলনাড়ুতে যে প্রবলেমটা হচ্ছে, যে বিহারিদেরকে, বাঙালিদেরকে, হিন্দু স্টেটের লোকেদেরকে সব এখান থেকে সব হাঁটিয়ে দিচ্ছে। তো এই বান্দা এখানে এটিএমে পয়সা উইথড্র করতে এসে তুলতে এসে দেখে যে এরকম এখানে একজনকে চাকু মেরেছে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটি, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই এখানে কীরকম বিপদের মধ্যে মানুষ আছে। যারা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আছে গাইস, মানে যারা দেখুন যে কিভাবে ওপেন রাস্তার মধ্যে, ওপেন রাস্তার মধ্যে কিভাবে এনারা মারা করছে, দেখুন সত্যি কি ভুল রেল নিয়ে চাপু দিয়ে। তবে আমার কাছে কথা হচ্ছে ওপেন রাস্তার মধ্যে কিভাবে যারা গিয়ে হচ্ছে, আপনারা দেখুন তাদের মধ্যে অনেক স্টেট আছে, দেখুন আমার স্টেট হয়নি বলে, আমি যে স্টেটে আছি স্টেট হয়নি বলে অন্য জায়গায় হয়নি, লোকের মধ্যে কি এটা বলা ভুল, ঠিক আছে। যারা বলছে এটা কেমন করে ওপেন রাস্তায় ছেলে কিভাবে না বলে জিনিসটা হতো না, তো গাইস এগুলা তো মিথ্যা নয়, এগুলা যে যারা বলছে যে ফেক ফেক ফেক। মার্ডার করে দিচ্ছে, তো এগুলা তো মিথ্যা নয় গাইস, আপনারা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে এগুলা একটু